বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান। কথা জোরে বলেন ঠিক কিনা? কি দোকান? চায়ের দোকান হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট। মাননীয় স্পিকার হচ্ছে দোকানদার সাহেব। মাননীয় স্পিকার কে? আরে ভাই কথা বলেন, মাননীয় স্পিকার কে? দোকানদার সাহেব। ভাইয়ের আমার গিবাদ কিভাবে শুরু হয় দোকানে বসে? বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট চায়ের দোকানদার কেন হলো একটু বুঝে দেখুন। পার্লামেন্টের ভিতরে যেমনি ভাবে এক একটা জেলা থেকে এক একটা বিভাগ থেকে মন্ত্রী এমপি আসে, ওখানে এসে তাদের কথাগুলো বলে, আর আমরা পাবলিক যারা আছি তাদের পার্লামেন্ট হলো চায়ের দোকান। ওখানে আসরের নামাজের পরে বৈঠকখানা, কি ঠিক কিনা? কি নামাজের পর? আসরের নামাজের পরে ওখানে যায়, যাওয়ার পরে একজন আসে উত্তর পাড়া থেকে, একজন আসে দক্ষিণ পাড়া থেকে, একজন আসে পূর্ব পাড়া থেকে, একজন আসে পশ্চিম পাড়া থেকে, একজনে আসে মোল্লা বাড়ি থেকে, আর একজন আসে শিখদের বাড়ি থেকে, একজন আসে এসে শহীদের বাড়ি থেকে, আর একজনে এক এক জায়গা থেকে এক একজন লোক এসে বেঞ্চের উপরে বসে, বসেই শুরু করে দেয়, অমুক ইমাম সাহেব এমন, অমুকের মেয়েটা এমন, অমুকের ছেলেটা এমন, অমুকে এমন করছে, অমুকে চুরি করে ধরা পড়ছে, অমুকে বাটপারি করেছে, অমুকে সিটারি করেছে, এই কথাগুলো বলে। আর চায়ের দোকানদার তিনি কি করবে? তার কাজ হলো চা বিক্রি করা, টিপি একটা ছেড়ে দিয়েছে, আর ওই লোকগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে মাথা ঝুলায় আর মিসকি মিসকি হাসে, ঠিক কিনা বলে? সংসদ ভবনে যেমনি ভাবে মাননীয় স্পিকার সব কথাগুলো সুন্দর করে শোনে, শোনার পরে মিসকি মিসকি হাসে আর মাথা নাড়ায়, চায়ের দোকানদার ওই রকম করে। এ বেচারা কোনো হক কথাও বলে না আর ঠিক কথাও বলে না। উনি চিন্তা করে আমি যদি কিছু বলতে চাই তাহলে তো আমার দোকান বন্ধ, তাহলে আমার কি বন্ধ? আমার দোকান আর চা খাইতে আসবে না, ওইখানে বসেই কি করা ধরে এই সমালোচনা শুরু করে দেয়। বলতেছিলাম যে এই ব্যক্তির ভিতরে আলেম থেকে শুরু করে সুরায় হুমাজার তর্জমা যেই ব্যক্তি জানবে ওই ব্যক্তি কোনোদিনও অন্যের সমালোচনা পরনিন্দা করতে পারবে না, ঠিক কিনা বলেন? সুরায় হুমাজার তর্জমা যে ব্যক্তি জানে। এখন বর্তমানে আম পাবলিকের কথা বলবো কি, আলেম আলেমের সমালোচনা করে কি করে না? এস্টাইজে উঠি তারা সমালোচনা শুরু করবে। আল্লাহ তাআলা এই সমালোচনা এবং পশ্চাতে পরনিন্দাকারীর ব্যাপারে ডাইরেক্ট জাহান্নামের কথা বলে দিয়েছেন এবং জাহান্নামের নামগুলো পর্যন্ত বলে দিয়েছেন, যাতে করে বান্দা এই সমালোচনা থেকে দূরে থাকতে পারে। সমালোচনা থেকে, পরনিন্দা থেকে, হিংসা গিবত থেকে যেন বান্দা দূরে থাকে, এই জন্য আল্লাহ তাআলা একটি সুরাই নাজিল করে দিয়েছেন। সুরার নাম কি? সুরা হুমায়ুন। সুরার নাম কি? মুখস্থ করেন, সুরার নাম কি? হুমায়ুন। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ فِي عَمَدٍ مُمَدَّدَةٍ الله أكبر رب العالمين বলেন যেই ব্যক্তি ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাজা, ওই ব্যক্তির জন্য হুদামা নামক জাহান্নাম রয়েছে, যারা পিছনে পিছনে নিন্দা করে, পরনিন্দা করে, কি করে? পরনিন্দা করে, হিংসা করে, সামনে বসে মারহাবা, সামনে বসে জিন্দাবাদ, আর পিছনে গেলি মুর্দাবাদ আছে না নাই। হুজুর আপনি খুব ভালো, আপনি খুব বয়ান করতে পারেন, আপনার কণ্ঠ খুব ভালো, আপনাকে খুব ভালো লাগে, কিন্তু ওই যে হুজুরে কিছু হক কথা বলছে এখন হুজুর, মানে উনি চুরি করে, ওনার চুরি করার ব্যাপারে হুজুরে কেন সাই দিল না, রায় দিল না, এই জন্য এখন হুজুর আর ওনার কাছে ভালো? কারণ হুজুরের সাথে তো ওনার সাথে কিছু নিয়ে দ্বন্দ্ব নাই, যা টাকা না, পয়সা না, জমি না, কোনো মেয়েলি ব্যাপার না, কিছু নিয়ে দ্বন্দ্ব না, তারপর হুজুরের বিপক্ষে কেমনে মুসলিম থাকে? তার মানে হলো হুজুরের চোর বলছে উনি হইছে তার আসল চোর। এখন এই জন্য হুজুরের কথা বলা দে, ওনার কাছে হুজুরের ভালোই লাগে না, এখন হুজুর ভালোই না, কথা বুঝেন নাই? বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন
যেই ব্যক্তি পশ্চাতে পরনিন্দা করে, শুধু পশ্চাতে পরনিন্দা নয়, যারা মনে করে তাদেরকে যে সম্পদগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি ওই সম্পদ চিরজীবন অটল থাকবে, এটা যারা মনে করে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে হুতামা নামক জাহান্নাম। কি নামক জাহান্নাম? জয় বলেন কি নামক জাহান্নাম? হুতামা নামক জাহান্নাম। আজকে যারা জানেন নাই যে গীবাত করলে কোন জাহান্নাম দিবে, আজকে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আজকে থেকে গীবাত বন্ধ, আজকে থেকে কি বন্ধ? জোরে বলেন না যে তার মানে চালাই দিবে নাকি, চালাই দিবেন আজকে থেকে নাকি? কারণ আপনি জানছেন যে গীবাত করলে তার হুতামা নামক জাহান্নাম। কি নামক জাহান্নাম? মুখস্ত করেন, কি নামক জাহান্নাম? আপনার ধারা, আপনার মুখ ধারা যদি কোনো ব্যক্তির পর সমালোচনা আসে, পশ্চাতে পরনিন্দা করেন, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলবেন, আপনি একটা কথা মাথায় ভালো করে নিষ্ঠাল করে রাখবেন, আপনি জাহান্নামে যাবেন। আপনি কি? জোরে বলেন কি? জাহান্নামে। কারণ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কি করে দিয়েছেন? সার্টিফিকেট দিয়ে দিয়েছেন পশ্চাতে পরনিন্দাকারীর ব্যাপারে। আপনি পারেন না, যে ব্যক্তি একজনকে দেখছেন আপনি অপকর্ম করে তাকে তো অবশ্যই আপনাকে নিন্দা করতে হবে, কিন্তু নিন্দা করার আগে তাকে আপনি বারবার হুঁশিয়ার করুন, ঠিক কিনা বলেন? তার পিছনে গীবত না করে তাকে বুঝের মাধ্যমে বলুন, বাবা বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, সোনা মানা কুলি বলুন, তারপরও তাকে কি আপনি পরিবর্তন করার চেষ্টা করুন।